আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো এবং সুস্থ আছো। আজ তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসটা নিব। ইংরেজি বইয়ের ইউনিট 3 লেসন 1 থেকে 2 এর সৈকত ফ্যামিলি নামে একটি প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজটি সম্পর্কে আমরা আলোচনা করব। প্যাসেজ যদি আমাদের ভালো মতো জানা থাকে, প্যাসেজ সম্পর্কে যদি আমাদের ভালো মতো জ্ঞান থাকে, তাহলে এই প্যাসেজ থেকে আমরা টিক চিহ্ন, ট্রু ফলস, ম্যাচ কলাম এবং শূন্যস্থানের মতো পাঁচটি প্রশ্ন উত্তর আমরা দিতে পারব। আজকে প্যাসেজটির নাম সৈকত ফ্যামিলি। প্রথমে আমরা এই প্যাসেজটি বাংলার অনুবাদ সহ আমরা পড়ব, তারপর আমরা ইংরেজি কিছু শব্দের বাংলা অর্থ শিখব। প্রথমে আমরা প্যাসেজটি বাংলা অনুবাদ সহ জানার চেষ্টা করব। আমরা শুরু করছি। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত তার পিতামাতার সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বসবাস করে। হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার। সৈকতের বাবা রাশিদুল ইসলাম একজন ব্যাংক কর্মকর্তা। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক। মিস্টার রাশিদুল ইসলাম তার অবসর সময়ে গল্প লিখেন এবং গান শোনেন। সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের মা মনোয়ারা ইসলাম, শি ইজ এ হাউস ওয়াইফ, তিনি একজন গৃহিণী। গৃহিণী অর্থ যিনি ঘরে কাজ করেন, এটা আমাদের জানা থাকা উচিত। ইন হার ফ্রি টাইম শি ইজ এনজয়িং সুইং। মনোয়ারা ইসলাম তার অবসর সময় শিলিকাজ উপভোগ করেন। শি মেক্স ড্রেসেস, তিনি পোশাক তৈরি করেন। শি অফেন গেটস অর্ডার ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, তিনি তার বন্ধুদের কাছ থেকে এবং প্রতিবেশীদের কাছ থেকে পোশাক তৈরির অর্ডার গ্রহণ করে থাকেন। এখানে আমাদের জেনে রাখা অবশ্য যে সৈকতের মা মনোয়ারা ইসলাম শুধু তার পোশাকই তৈরি করেন না, বরং সে তার বন্ধু এবং প্রতিবেশীদের পোশাকও তৈরি করে দিয়ে থাকেন। সৈকত ইজ ইন ক্লাস 5। সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে তার ইংরেজিকে আরো উন্নতি করতে চায়। এখানে বলে রাখা ভালো যে সৈকত শুধু ভালো ছাত্রই নয়, সে আরো চায় যে তার ইংরেজি দক্ষতাটা আরো বাড়ুক, আরো উন্নতি হোক। এই জন্য সে কি করে, হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে। এই জন্য সে টিভিতে প্রতিদিন কার্টুন দেখে। হি অলসো রিডস ইংলিশ বুক, সে আরো ইংরেজি বই পড়ে থাকে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন, সে পছন্দ করে পশু প্রাণীর বই, বিশেষত বাঘ এবং সিংহ সম্পর্কে। এখানে প্যাসেজটির উপরে আমরা আরো একবার আলোকপাত করি যে সৈকত তার বাবা মার সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বসবাস করে এবং তার বাবা একজন ব্যাংক কর্মকর্তা, তিনি অবসর সময়ে গল্প লেখেন এবং গান শুনেন। তার মা মনোয়ারা ইসলাম, তিনি অবসর সময়ে শিলিকাজ উপভোগ করে এবং তিনি একজন পেশায় গৃহিণী। সে নিজে পোশাক তৈরি করে থাকে এবং সে তার বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের
পোশাকও তৈরি করে দিয়ে থাকেন। এবং সৈকত সে পঞ্চম শ্রেণীতে পড়ে, সে একজন ভালো ছাত্র যে কিনা তার ইংরেজি দক্ষতাকে আরো উন্নতি করতে চায়, এবং এই জন্য সে কি করে, টিভিতে কার্টুন দেখে এবং ইংরেজি বই পড়ে। এবং সে যে বইগুলো পছন্দ করে সেগুলো হলো প্রাণী সম্পর্কে, বিশেষত বাঘ এবং সিংহ। আজকে আমরা এই প্যাসেজ থেকে কিছু ইংরেজি শব্দের বাংলা অর্থ শিখব। প্রথমে আমরা যে শব্দটি লিখেছি এটি হলো লিভ। লিভ অর্থ বসবাস করা, লিভ অর্থ বসবাস করা। আমরা কোথাও না কোথাও বসবাস করি, সেটাকে ইংরেজিতে বলে লিভ। প্যারেন্টস, মাতা পিতা বা বাবা মা, ফাদার বাবা, রাইট লেখা, কোনো কিছু লেখা হলো রাইট। স্টোরি যেটাকে বলা হয় গল্প, স্টোরি অর্থ গল্প। লিসেন শোনা, কোনো কিছু আমরা যখন শুনি সেটাকে কি বলে, লিসেন। মিউজিক সঙ্গীত বা গান, আমরা সঙ্গীতও বলতে পারি গানও বলতে পারি। হাউস ওয়াইফ গৃহিণী, গৃহিণী হলো যিনি বাড়িতে কাজ করেন, বাড়িতে কে কাজ করেন, যেরকম ধরো তোমাদের মা, তিনি একজন গৃহিণী যিনি কেন বাড়িতে কাজ করেন। নেইবার্স প্রতিবেশী, আমাদের বাড়ির আশেপাশে যারা থাকেন তারা আমাদের প্রতিবেশী। এরপরের যে শব্দটি রয়েছে এভরিডে প্রতিদিন, অ্যানিমেল প্রাণী, প্রাণী বলতে সমস্ত প্রাণীকুলকে বোঝানো হয়ে থাকে, স্পেশাল বিশেষভাবে বা বিশেষত। কাজে আমরা এই ইংরেজি শব্দের বাংলা অর্থগুলো জানলাম, আমরা বাড়িতে এগুলো মুখস্থ করার চেষ্টা করব, এবং আমরা এই শব্দ অর্থগুলো খাতায় নোট করে রাখবো অবশ্যই, যাতে আমাদের প্রতিষ্ঠান যখন খুলবে তখন তোমরা এই কাজগুলো তোমাদের নির্দিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে, এবং তোমরা এই শব্দ অর্থগুলো বারে বারে মুখস্থ করার চেষ্টা করবে এবং না দেখে লেখার চেষ্টা করবে। আজকে আমরা পড়েছি সৈকত ফ্যামিলি একটি প্যাসেজ। এই প্যাসেজটির থেকে আমরা আগামী ক্লাসে কিছু প্রশ্নের সমাধান করব, আর তার আগে তোমরা এই শব্দ অর্থগুলো মুখস্থ করবে এবং নিজে নিজে লেখার চেষ্টা করবে, এবং আগামী ক্লাসে আমরা এই প্যাসেজ থেকে কিছু প্রশ্নের সমাধান করব। আজ এ পর্যন্তই, আল্লাহ তোমাদের সুস্থতা মধ্যে রাখুক সবসময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।